আসসালামু আলাইকুম। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল স্টুডেন্ট, সকল টেকনোলজির সকল স্টুডেন্টকে জানাই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। যে যেখানেই আসো আশা করি ভালো আছো। পাশাপাশি ইমেজে যারা কর্মরত আছেন, আমার কলিগস, ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারগণ, ম্যাডামগণ বা অন্যান্য সবাই, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো পাশাপাশি আমি আজকে মূলত আমাদের যে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটে যে অধ্যয়নরত শিক্ষার্থীরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি যে কিছুদিন থেকে আমার টেকনোলজির কিছু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতেছিল যে স্যার, শুনলাম 15 তারিখ থেকে নিয়ে ক্লাস শুরু হবে, 15 তারিখ থেকে নিয়ে কলেজ খুলবে। অনেকে অনেকভাবে আমাকে প্রশ্ন করছে, তো আমি বিভিন্ন জনকে বিভিন্নভাবে রিপ্লাই দিয়েছি। একজনকে বলছি যে 15 তারিখে আসো কলেজে, এসে দেখো কলেজ খোলা কিনা। অনেকে বলছি তোমাকে কে বলছে, অনেকে বলছে স্যার নিউজে দেখছি, বিভিন্ন ধরনের কথা। তো অ্যাকচুয়াল যে কথাটা সেটা হচ্ছে আসলে কি, যে সত্যিকার অর্থে কথাটা কী ধর কী আসলে। তো মূলত মূল কথাটা হচ্ছে যে 15 তারিখে যে ক্লাসের কথা বলা হয়েছে সেই ক্লাসটা অ্যাকচুয়ালি ক্লাসের কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে যে বিভিন্ন মন্ত্রী বা অন্যান্য যারা আছে তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আস্তে আস্তে সব কিছু খুলে দেওয়ার কথা যখন বলছে, তখন বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। তো শিক্ষা প্রতিষ্ঠানের কবে খোলার কথা বলার পরে তারা বলেছে যে 15 তারিখ পর্যন্ত তারা দেখবে, অর্থাৎ 15ই জুন পর্যন্ত তারা দেখবে যে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে, লকডাউন খুলে দেওয়ার পর আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। যাই হোক, তো এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলে তাহলে ক্লাস হবে কি না, এক কথা যে ক্লাস হবে কি না। অনেকেই যারা ক্লাস করেছো, অনেকের অনেক সাবজেক্টে কারো 5 অধ্যায় হয়েছে, কারো 6 অধ্যায়, কারো কিছু কিছু স্যারের 7 অধ্যায় বা কারো কারো 3 অধ্যায় 4 অধ্যায়, এইভাবে করেই ক্লাস শেষ হয়ে গেছে মিড টার্মের আগেই। তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের বিভিন্ন সেমিস্টারে যারা স্টুডেন্ট আছে তাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়নি। তো এমন তো অবস্থায় যে কলেজ খুলেই, লকডাউন খুলেই ক্লাস হবে কি না, ক্লাস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে ডিপ্লোমা যে প্রোগ্রামটা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এখানে 6 মাসের একটা সেমিস্টার, এই 6 মাসের মধ্যে ক্লাস, মধ্যপর্ব পরীক্ষা এবং পর্ব সমাপনী পরীক্ষা, সবগুলো পরীক্ষা এই 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মোটামুটি জুনের পরীক্ষা হওয়ার কথা ছিল, তো যেহেতু জুন চলতেছে, ফাইনাল পরীক্ষার ডেট হওয়ার কথা ছিল জুনে, জুন দেশে, সেহেতু কলেজ খুললে কিন্তু ক্লাস হওয়ার আর সুযোগ নেই। এখন তোমরা হয়তো বা স্টুডেন্টরা বলবে যে স্যার আমরা তো ক্লাস করার সুযোগ পাইনি, এমত অবস্থায় যদি আমরা পরীক্ষা দিয়ে আমরা খারাপ রেজাল্ট করবো, এটা দায়ভার কে নেবে? দায়ভার কেউ নেবে না। কেন নেবে না? কারণ বোর্ড বিভিন্ন পলিটেকনিক বা বিভিন্ন টিচারদেরকে বলে দিচ্ছে, ইভেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্লাস টিভিতে হয়, টিভিতে তারা একটা প্রণোদনা দিয়েছে, সেই টিভিতে কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছে তারা কিন্তু ক্লাস করতে পারে। কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো বিভিন্ন পলিটেকনিকের পরিচালকদের, প্রিন্সিপালদের, পাশাপাশি টিচারদের বলে দেওয়া হয়েছে যে তারা যেন এই ক্লাসগুলো অনলাইনে নিয়ে কভার করে দেয়। কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সব জায়গায় সব স্তরে সব মানুষ বলতেছে অনলাইনে ক্লাসগুলো নিয়ে কভার করে দিতে। এরপরে কিন্তু তোমরা যদি এই ক্লাসগুলো না করো, না করার ফলে তোমরা যদি লকডাউনের খোলার আশায় আসো যে লকডাউন খুললে পরীক্ষার ডেট হবে, তারপরে আমরা ক্লাস হবে, পড়বো, পরে পরে পরীক্ষা দিব, এরকম সুযোগ কিন্তু নেই। ঠিক আছে, তো এই অবস্থায় তোমাদের করণীয় কী? এখন লাইভ ক্লাসের কথা বা অনলাইনের ক্লাসের কথা যদি তোমাদেরকে বলা হয়, প্রথমত তোমাদের যেটা কথা, অনেকের বাসা গ্রামে, অনেকের বাসা গ্রামে, কিন্তু সে কীভাবে গ্রামে ঠিকমতো নেট পায় না, অর্থাৎ নেটওয়ার্ক যেটা আমরা বলি, সরকার হয়তো বলে যে আমাদের 4G আপগ্রেড করে আমরা 5G চলে যাব, আমরা অনেক ভালো, কিন্তু না, গ্রামে এখনও নেটওয়ার্ক ওভাবে উন্নত হয়নি। অনেক সময় 2G বা 3G ঠিকমতো পায় না, অনেক যাদের টিনের বাসা, এক কথা টিনের চাল যাদের, সেই ধরনের ঘরের মধ্যে কোনোভাবেই 3G বা 4G পায় না। তো
যাদের একটু কাছাকাছি নেটওয়ার্কের আওতায় যারা আছে, একটু শহর ভিত্তিক যাদের বাসা, তারা একটু মোটামুটি নেটওয়ার্ক পায়। তো এই অবস্থায় তোমাদের কি করণীয়? এইটা একটা সমস্যা। আর একটা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ডাটা কেনার সমস্যা। ডাটা কেনার সমস্যা অনেকেই বলতেছে যে স্যার ডাটা কিনতে তো অনেক টাকা লাগে, এত টাকা তো খরচ করা সম্ভব না, আমার ডাটা কেনা এত টাকা নেই, আমি কীভাবে ক্লাস করব। এখন একটা জিনিস চিন্তা করো যে বর্তমান সিচুয়েশনে কোন বিষয়টা সহজলভ্য আছে, ফ্রিতে কোনো কিছু সম্ভব না, ঠিক আছে? তোমরা যদি মেসে থাকতা, মেসের হয়তোবা এখন সিট রেন্ট দেওয়া লাগতো, কারেন্ট বিল দেওয়া লাগতো, বেটি খরচ দেওয়া লাগতো, তারপরে কি বলে খাবারের জন্য যে খরচটা, বাজার খরচ, সেটা দেওয়া লাগতো। তো এই খরচটা কিন্তু তোমাদের আপাত দৃষ্টিতে দেওয়া লাগতেছে না 2-3 মাস থেকে। যদি তোমার হয়তো বা পরবর্তী সময়ে মেস ভাড়া দিবা, কিন্তু আপাত দৃষ্টিতে খাওয়া খরচটা কিন্তু দেওয়া লাগতেছে না। এটা বাসায় খাচ্ছ, এটা পারিবারিক যে খরচের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কনজিউম হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু খরচটা অনেকটা বেশি বেশি যাচ্ছে। তোমরা যদি মানসিকভাবে চিন্তা করো যে তোমরা কীভাবে একটু খরচ করে তোমরা ক্লাস, যদি ভিডিও ক্লাসগুলো তোমরা দেখো, দেখে তোমরা একটু তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিয়ে আসো, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু তোমরা চাইলে করতে পারো। এখন তোমাদের এই কথাগুলো বলার আগে আমি একটা ছোট্ট একটা গল্প বলতে চাই, আমার নিজের একটা গল্প। সেটা সম্ভবত আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনকার গল্প, ক্লাস 8-এ যখন পড়ি তখন 8 থেকে 9 উঠবো। তো আমার এক ফ্রেন্ড, সে লেখাপড়ার পাশাপাশি সে একটা স্টুডিও দিয়েছিল। স্টুডিও বলতে ফটো স্টুডিও, যেখানে ছবি তোলা হয়, গান ডাউনলোড করা হয়, এরকম। তো ওই সময় আমার যে পরিবার, সে পরিবার সবাই, আমরা সবাই এতটাই দরিদ্র ছিলাম, তো কম্পিউটার তো কেনা দূরের কথা, একটা মোবাইল কেনারও যোগ্যতা আমার ছিল না। কিন্তু আমার খুব শখ ছিল যে আমি কম্পিউটার কীভাবে চালায় এটা আমি দেখবো কিংবা শিখবো, বা আমি যে বাইরে গিয়ে কোর্স করবো, কোর্স করার টাকাটাও আমি বাসায় যেতে পারবো না, কারণ আমার বাসা থেকে সে টাকাটা দিতে পারবে না। তো আমি কী করতাম, আমি প্রত্যেক দিন তো সম্ভব হইতো না, সপ্তাহে 2-3 দিন আমি আমার বাসা থেকে, আমার ফ্রেন্ডের বাসা ছিল প্রায় 7 থেকে 8 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে, তো আমি সাইকেল, আমাদের একটা পুরাতন সাইকেল ছিল, সে সাইকেলটা নিয়ে যাইতাম। সাইকেল চালানো হয়তো ওই সময় আমার জন্য অনেক সহজ ছিল, কিন্তু রাস্তাটা অত সুন্দর ছিল না, রাস্তাটা এতটাই খারাপ ছিল যে দোলার মাঝখান দিয়ে একটা রাস্তা, মানে দোলা বলতে পাতার জন্য যেটাকে বলো, সেই মাঝখান দিয়ে, দোলার মাঝখান দিয়ে রাস্তা, ম্যাক্সিমাম জায়গায় কাদা এবং হাঁটু পানি কাদা পর্যন্ত ছিল রাস্তাটা, এমন ভাঙা চোরা কাঁচা রাস্তা। তো সেই রাস্তা অতিক্রম করে আমি আমার ফ্রেন্ডের দোকানে যাইতাম। যাওয়ার পরে আমি কিন্তু কম্পিউটার চালাইতাম না, ও চালাইতো, আমি কিন্তু দূর থেকে বসে বসে দেখতাম। এভাবে দেখতে দেখতে 1 মাস 2 মাস গেল, দেন একদিন আমি হঠাৎ করে ও আমাকে বললো যে একটু মাউসটা ধরে দেখ। তো প্রথম আমি ওইভাবে কিন্তু এত কষ্ট করে কম্পিউটার চালানোর জন্য, শেখার জন্য চেষ্টা করছি। কিন্তু এখানে দেখো, আমি যদি মনে করতাম যে আমার ফ্যামিলি থেকে টাকা দেয় না, আমাকে ট্রেনিং সেন্টারে ভর্তি করায় দেয় না, আমার কম্পিউটার কিনে দেয় না, আমি কম্পিউটার শিখবো না, তাহলে কিন্তু আমার দ্বারা কোনো কিছু শেখা সম্ভব হইতো না। এটার জন্য মূল যে বিষয়টা সেটা হচ্ছে ডেডিকেশন। তোমাকে অবশ্যই তুমি যে বিষয়টা শিখবা, যে কাজটা করবা, সেই কাজটা করার জন্য অবশ্যই তোমার ইচ্ছা শক্তিটাকে প্রবল হইতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে তোমার ক্লাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, পাস করতে হবে, তাহলে কিন্তু সম্ভব, তাহলে তোমার দ্বারাই সম্ভব। কিন্তু তুমি যদি চিন্তা করো, তুমি কিন্তু তোমার দিক থেকে অনেক ধরনের অজুহাত, অনেক ধরনের যুক্তি দাঁড় করাতে পারবে, কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে দিন শেষে তোমাকে সময়ের মূল্য, অর্থাৎ সময়ের মূল্যায়ন করতে হবে। আজকে দেখো, মার্চ মাসের 18 তারিখ থেকে তোমাদের কলেজ বন্ধ, মার্চ মাসের 18 তারিখ থেকে কলেজ বন্ধ, আজকে জুন মাসের 2 তারিখ যাচ্ছে, কতদিন হয়ে গেল? এই কতদিনে অনেকেই, আমি জানি অনেকেই বাসায় ঠিক মতো পড়াশোনা করনি, হয়তো বা একদিন বই ধরে বসছো, ভালো লাগেনি, উঠে গেছো। কিন্তু আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দেখি ফেসবুকে পড়ে থাকে, ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয়, বিভিন্ন আবল তাবল অমুক তমুক জিনিস শেয়ার করে, অথচ এডুকেশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, এর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা, কিছু বলতে খুবই কম, এটার সংখ্যা আমি কি বলবো, যে যদি 100% স্টুডেন্ট থাকে, তার মধ্যে 15% স্টুডেন্টের ক্লাস নিয়ে টেনশন, যে কীভাবে ক্লাস করবে, কীভাবে ক্লাস সিলেবাস কমপ্লিট করবে, নাহলে ফেল করবে, এই ধরনের টেনশন। বাকি স্টুডেন্ট যারা আছে তারা নিজেদেরকে হয়তো ইঞ্জিনিয়ার ভাবে, তারা হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এই জন্য তাদের এই টেনশন নেই। কিন্তু না, তোমাদের এই যে সময়টা যাচ্ছে, এই সময়টাতে তোমরা পিছিয়ে পড়তেছো,
দেখো এই সময় এসে অনেকে জবলেস হয়ে যাচ্ছে, অনেকে চাকরিচ্যুত হচ্ছে, অনেকে ধরো অর্থনৈতিক সমস্যায় ভুগতেছে, কিন্তু দেখো তারপরও কিন্তু জীবন কিন্তু থেমে নেই, খেতে হবে, পড়তে হবে, থাকতে হবে, নিজে চিকিৎসা করতে হবে, পাশাপাশি নিজেকে স্কিলড করতে হবে, দক্ষ করতে হবে। যদি এটা করতে পারি আমরা, তাহলে আমরা সামনের দিনগুলোতে আমরা এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবো। আজকে তোমাদেরকে যদি বলা হয় তোমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে, নির্দিষ্ট পরিমাণ তোমাদের ফ্যাসিলিটিস দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমরা বাসায় থাকো, তাহলে তোমরা কিন্তু সবাই খুব খুশি। কিন্তু কেউ কাউকে বিনা কারণে একটা চারানা পয়সা দিবে না, এই জন্য তোমাকে দক্ষ হতে হবে। তো এখন তুমি যখন কোনো অঞ্চলে বা কোনো এলাকায় মহামারী বা কোনো সমস্যা বা কোনো ধরনের বড় ধরনের প্রকোপ আসবে, তুমি ঘর হতে বের হতে পারবে না, এই সময়ও যদি তোমাকে যদি ইনকাম করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, কি বিষয়গুলো তোমাকে জানতে হবে, অবশ্যই তোমাকে এডুকেটেড হতে হবে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে দক্ষ হতে হবে এবং ঘরে বসে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে, তোমাকে অনলাইনের কাজ শিখতে হবে, কম্পিউটার ভিত্তিক কাজগুলো শিখতে হবে, ইভেন পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে, স্কিল আছে, সেগুলো তোমাকে অ্যাচিভ করতে হবে। এগুলো যদি অ্যাচিভ করতে পারি, তাহলে কিন্তু আমরা যারা ঘর থেকে বা বাসা থেকে বা বিভিন্ন রিমোট জায়গা থেকে, মানে এক জায়গা থেকে বসে আরেক জায়গায় অ্যাক্সেস করা, এই ধরনের কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনগুলোতে আমাদের এই পৃথিবীতে সার্ভাইভ করা খুব সুবিধা হবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে সব কিছুতে একটু মিতব্যয়ী আনতে হবে। শখের বসে আমরা অনেক কিছু করি, এটা খাই, ওটা খাই, এটা কিনি, ওটা কিনি, কিন্তু আমাদের কিছু সেভিংস করতে হবে, তাহলে কিন্তু আমরা করতে পারবো, থাকতে পারবো। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলবো, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ওই অজুহাত না দিয়ে তোমাদের নিজের ভালোর জন্য তোমরা বিভিন্ন ধরনের কোর্স আছে, কম্পিউটার রিলেটেড কোর্স, সেটা সকল টেকনোলজি, নট অনলি কম্পিউটার টেকনোলজির স্টুডেন্ট, তোমরা যে টেকনোলজির হও না কেন, তোমরা সকল টেকনোলজির স্টুডেন্টগুলো এই ভিডিওটা যারা যারা দেখবে, তোমরা সবাই কাজগুলো শিখবে। পাশাপাশি ইলেকট্রিক্যালের অনেক অনলাইন ভিত্তিক কাজ আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যালের মাইক্রো কন্ট্রোলারের ট্রেনিং আছে, তারপরে কি বলে পিসিবি ডিজাইন আছে, কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কম্পিউটার রিলেটেড, কম্পিউটার দিয়ে সফটওয়্যার ভিত্তিক এটি ডিজাইন করা হয়, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তারপরে তোমাদের সিভিলের যারা আসো, স্টেট প্রো সফটওয়্যারের কাজ, অটোক্যাডের কাজ, এই কাজগুলো তোমরা কিন্তু শিখতে পারো। তো এই জন্য ক্লাস আমাদের অলরেডি ক্লাস আমাদের সিভিলের জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার ক্লাস নিচ্ছে, তোমরা যারা সিভিলের আসো তোমরা এই ক্লাসগুলো ওখানে আমার টাইম লাইনও শেয়ার করা আছে, তোমরা ইমেজের অফিসিয়াল পেজেও দেখতে পারো, ঠিক আছে, গিয়ে তোমরা এটা ওখান থেকে লিঙ্কতে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তোমরা এই কাজগুলো শিখলে তোমাদের কর্মজীবনে অনেক কাজে লাগবে, ঠিক আছে। পাশাপাশি কম্পিউটার টেকনোলজি যারা স্টুডেন্ট আসো, তোমাদের উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা, আমি কিছু দুই একটা ভিডিও দিয়ে দেখলাম যে আমার স্টুডেন্টদের আগ্রহ কীরকম, আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 70 জন, আমার একটা ভিডিওতে ভিউ হয় 20 জন, তার মানে হচ্ছে আমার স্টুডেন্টদের আমার ক্লাস নিয়ে কোনো আগ্রহ নাই, তারা দেখতে চাচ্ছে না। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা অ্যাকচুয়ালি তোমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছ, এটা আগে নিজেরা বোঝার চেষ্টা করো, দেন তোমরা নিজেকে বলো তোমরা কি করতেছো, কোন সময় দিয়ে যাচ্ছ, তোমাদের কি করা উচিত, সময় নষ্ট করতেছো কিনা, এই বিষয়গুলো তোমাদেরকে নিজেকে প্রশ্ন করো। প্রশ্ন করার পরে যদি মনে হয় যে তোমার সময় নষ্ট হচ্ছে, তাহলে তুমি সেই সময়টাকে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করো, ক্লাস করো, এবং যে সাবজেক্টগুলো খুব সহজ মনে হবে সেই সাবজেক্টগুলো নিজে নিজে বাসায় পড়ে কভার করে ফেলো। যেই সাবজেক্টগুলো খুব কঠিন মনে হবে যে একা পড়ে বুঝতে পারতেছো না, স্যারের সহযোগিতা করা দরকার, স্যারের কাছে সহযোগিতা নেওয়া দরকার, তাহলে অবশ্যই স্যারকে নক করো, সেটা যে কোনো স্যার হোক, স্যারকে নক করো, স্যার যদি হেল্প করতে পারে করবে, যদি হেল্প করতে না পারে স্যার অন্য কাউকে ডাইভার্ট করে দিবে। দেন আমাকেও নক করতে পারো, বিভিন্ন টেকনোলজি যে স্যাররা আছে তাদের সবাইকে নক করতে পারো, করে তোমরা তোমাদের বিষয়গুলো কভার করে নাও, ঠিক আছে। যদি কলেজ খোলে হয়তো বা 15 দিন 20 দিন সময় দিবে, ক্লাস কিন্তু হবে না, কিন্তু তোমাদের এর মধ্যেই এই ফর্ম ফিল আপ এবং পরীক্ষার কিন্তু শিডিউল হয়ে যাবে, দেন তোমাদের কিন্তু পরীক্ষা বসতে হবে। তাই তোমাদের এখন উচিত হবে যে খুব দ্রুত আর সময় নষ্ট না করে যা হয়েছে হয়েছে বই পড়ে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা। হ্যাঁ, যারা নিচের ক্লাসের দিকে আসো তাদের তো অবশ্যই পড়াশোনা ভালো করে করা দরকার, পাশাপাশি যারা উপরে যারা বোর্ডে পরীক্ষা দিবে, অর্থাৎ এবার যারা বোর্ড এক্সাম দিবে 4th সেমিস্টার 6th সেমিস্টার, এই দুই পর্বকে বলবো তোমরা অনেক অনেক বেশি অ্যালার্ট হও। তোমরা এটা মনে করবা না যে তোমাদের হয়তো বা করোনা কালীনের জন্য তোমাদের হয়তো বোর্ড তোমাদের জন্য স্যাক্রিফাইস করবে, তোমাদের খারাপ পরীক্ষা দিয়ে তোমাদেরকে পাশ করে দেবে, কারিগরি বোর্ড কিন্তু এটা কখনোই করে না, মানে এটা জাস্ট ইম্পসিবল।
কারিগরি বোর্ড মানে চায় না যে তোমাদেরকে পাশের সংখ্যা বেশি দেখাইতে, ঠিক আছে? তো তোমাদের নিজের যোগ্যতায় নিজের পড়াশোনা করে কিন্তু তোমাদের পাশ করতে হবে, নাহলে তোমরা তো জানোই 3-এর অধিক বেসিক সাবজেক্ট ফেল হলে, চারটা বিষয় যদি তোমরা এক সেমিস্টারে ফেল করো তাহলে তোমাদের ইয়ার লস যাবে। ইয়ার লস মানে তো তোমরা বোঝো, মানে 1 বছর তোমার শিক্ষা জীবন থেকে নষ্ট হয়ে যাবে। তো আমি আশা করব সবাই যারা আজকে আমার এই কথাগুলো শুনছো, সবাই প্লিজ তোমরা পড়াশোনা শুরু করো, এবং আমি এই ভিডিওর উপর আমি দেখবো যে কতজন আমাকে নক করে ক্লাসের জন্য, ঠিক আছে? সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং নিজেকে সুস্থ রাখো, পাশাপাশি পড়াশোনার সাথে থাকো, কাজের সাথে থাকো, কাজ শেখো। আল্লাহ হাফেজ।